এটি গণমুখী বাজেট হয়েছে, কারণ অর্থ যাবে গণভবনেই। এই বাজেটকে আমরা মানি না, এই সরকারকে আমরা মানি না, ইনশাআল্লাহ আন্দোলন রাজপথেই হবে এবং হাসিনার পতনের মাধ্যমে আন্দোলন সমাপ্ত হবে। ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে যদি সকলে একত্রিত হতে পারি তাহলে ইনশাআল্লাহ হাসিনা বিরোধী আন্দোলন সফল হবে, ভারত বিরোধী আন্দোলন সফল হবে এবং আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফেরত পাব। বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু শেষ কথা বলে যেতে চাই, এত অভিযোগের মধ্যেও আমি সরকারপন্থী যারা সংসদে বসেছেন জোর করে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা গতকাল বলেছেন গণমুখী বাজেট পেশ করা হয়েছে, তারা সত্য কথা বলেছে, তবে সংক্ষেপে বলেছে, যেমন আমরা এই হলকে বলি সংক্ষেপে ডিআরইউ, তারা বলেছে গণমুখী বাজেট, আসল পূর্ণাঙ্গ বাক্যটা হবে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। আমার দেশের অসংখ্য যুবকের পুরো যৌবনটা চলে গেছে এই হাসিনা বিরোধী আন্দোলন করতে করতে। আমরা ওই বাংলাদেশে অবস্থান করছি। আমি অত্যন্ত দুঃখের সাথে দেখি আজকে এই অনুষ্ঠানটার সাথে সাথে 12 দলীয় জোটের শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টির একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেখানে প্রধান অতিথি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও থাকার কথা ছিল। প্রেস ক্লাবের হল সরকারের প্রশাসন কর্তৃক বাতিল করা হয়েছে, তারপরে এই হলে ডিআরইউতে বিকালে আনা হয়েছিল, সেটাও আজকে সকালে বাতিল করা হয়েছে। অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না, রাজপথ দূরের কথা, হলের ভিতর করতে দেওয়া হচ্ছে না। এই গণতান্ত্রিক বাংলাদেশে আমরা অবস্থান করছি। কথাবার্তা দীর্ঘায়িত করে লাভ নাই, কথাবার্তা পরিষ্কার। আপনি সমুদ্র, মহাসমুদ্রে যেয়ে চারপাশে পানি দেখতে পারবেন, কিন্তু ওখান থেকে এক ফোঁটা পানিও গ্রহণ করতে পারবেন না, পান করতে পারবেন না। বাংলাদেশ এরকমই একটি মহাসমুদ্রে পরিণত হয়েছে, যেখানে আপনি জাতীয় নির্বাচন দেখবেন, উপজেলা নির্বাচন দেখবেন, গণতান্ত্রিক কার্যক্রমের রূপরেখা দেখবেন, বাজেট পেশ করা দেখবেন, কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না, ভোট দিতে যেতে পারবেন না, প্রতিবাদ করতে পারবেন না, আপনাকে বাকরুদ্ধ করে রাখা হবে। সেই মহাসাগরের বাংলাদেশে আছি আমরা। আমরা সেই বাংলাদেশটাতে অবস্থান করছি যেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তাদের বিগত 20 বছরের দীর্ঘ সময় অতিবাহিত করেছে। সবাইকে ধন্যবাদ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।